নিজের স্ত্রীকে গুলি করে হত্যার চেষ্টায় ঘটনায় পিস্তল সহ পুলিশের হাতে গ্রেফতার ব্যক্তি। ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার আমতলী থানার অন্তর্গত হাঁপানিয়া কার্তিক চৌমুহনী এলাকার বলবীর সিং পারিবারিক কোনো এক ঝামেলাকে কেন্দ্র করে তার স্ত্রী কবিতা রিয়াংকে সিপাহীজলা জেলার কলমচোড়া থানা এলাকার কোনো এক জঙ্গলে নিয়ে গিয়ে প্রাণী মারার জন্য তার উপর গুলি চালায়। কিন্তু ভাগ্যক্রমে সেই গুলি কবিতা রিয়াংয়ের পায়ে লাগে, এতে গুরুতরভাবে আহত হন কবিতা রিয়াং। ঘটনার পর কলমচোড়া থানার পুলিশের সহযোগিতায় স্থানীয়রা আহত কবিতা রিয়াংকে হাঁপানিয়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। অপরদিকে অভিযুক্ত স্বামী বলবীর সিং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে কলমচোড়া থানার পুলিশ এই বিষয়ে একটি মামলা নথিভুক্ত করে আমতলী থানার পুলিশের সাথে যোগাযোগ করে অভিযুক্ত বলবীর সিংকে জালি তুলতে তল্লাশি শুরু করে। সেই মোতাবেক আমতলী থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর গোপাল দাস সহ অন্যান্য পুলিশ ও টিএসআর জওয়ানরা হাঁপানিয়া কার্তিক চৌমুহনী এলাকায় উত পেতে বসে থেকে ঘটনার প্রায় ঘণ্টা দুয়েকের মধ্যেই অভিযুক্ত বলবীর সিংকে আটক করে এবং তার বাইকে তল্লাশি চালিয়ে একটি পিস্তল সহ তাজা বুলেট উদ্ধার করে। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেন আমতলী থানার সেকেন্ড অফিসার মৃণাল কান্তি পাল। আজকে বিকালবেলা আমাদের এসডিপি স্যার আমাদেরকে একটা খবর দেন, কলমচোড়া পিএসআর আন্ডারে একটি ঘটনা হয়েছে। বলবীর সিং বলে একজন লোক, যার বাড়ি হচ্ছে হাঁপানিয়া এলাকাতে, সে ওনার ওয়াইফকে কলমচোড়ার কোনো একটা জায়গাতে ফায়ার করেছে আর্মস দিয়ে। এই খবর পাওয়া মাত্র এবং আমি তো কলমচোড়া থানা থেকে খবর পাই, সাথে সাথে আমি এবং আমাদের অন্যান্য অফিসার এবং স্টাফ মিলে আমরা তাকে ধরার জন্য উদ্যোগ নিই এবং আমরা প্রায় এক ঘন্টা পরে তাকে আমরা হাঁপানিয়া এলাকা থেকে ধরতে সক্ষম হই, বলবীর সিংকে। এবং পরবর্তী সময় তার বাইক তল্লাশি করে আমরা উক্ত হাতিয়ার এবং রাউন্ড পাই এবং তাকে আমরা থানাতে নিয়ে আসি এবং কলমচোড়া থানাকে ইনফর্ম করা হয় এবং কলমচোড়া থানার কাছে তাকে হ্যান্ড ওভার করা হবে। কী কারণে কলমচোড়া নিয়ে গেছে, কিছুই পাওয়া গেছে বা কেনই বা গুলি করতে চেয়েছিল, এটা ইনভেস্টিগেশন ব্যাপার এবং কনসার্ন থানাতে অলরেডি কেস হয়েছে কলমচোড়া পেয়েছে, ওইটা ইনভেস্টিগেশন চলে আসে। ওনার বউ কীরকম রয়েছে এখন, কোথায় আছে? শুনেছি হসপিটাল অ্যাডমিট আছে, ওনার হাতে এবং পায়ে গুলি লেগেছে। ওনার কি কিছু জানা গেছে প্রাথমিকভাবে, কী কারণে কেন গুলি করে? না, এখনও জানা যায়নি, ইনভেস্টিগেশন। ওনার বাড়ি কই? ওনার বাড়ি হচ্ছে হাঁপানিয়া কার্তিক চৌমুহনী। বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কবিতা রিয়াং। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।